চেন্নাই সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, আগামী প্রজন্মকে মুজিব আদর্শে গড়ে ওঠার আহ্বান। এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর প্রস্তাব প্রধানমন্ত্রী, জাতির পিতার দর্শন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে জাতীয় সংসদে আলোচনা। রায়হান হত্যা মামলায় সাব ইন্সপেক্টর আকবর গ্রেফতার, সিলেট সীমান্তে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশে হস্তান্তর। এবং করোনার ভ্যাকসিনে ফাইজার ও বায়োএনটেকের 90% সাফল্য, ট্রাম্প বাইডেনের উচ্ছ্বাস, ঊর্ধ্বমুখী বিশ্ব শেয়ার বাজার। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। সিডনি অপেরা হাউসে অনলাইন পরিবেশনার খবর। চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া ভাষণে আগামী প্রজন্মকে মুজিব আদর্শে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বঙ্গবন্ধু আর বাংলাদেশ, এ দুটি অভিন্ন সত্তা জড়িয়ে আছে এক হয়ে। 52 ভাষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণঅভ্যুত্থানের পথ ধরে 71 বাঙালিকে স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছে জাতীয় সংসদ। জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে দেয়া ভাষণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু যেখানেই অন্যায় অবিচার দেখেছেন, প্রতিবাদ করেছেন, কখনো আপোষ করেননি নীতি আদর্শের সঙ্গে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর মতে অন্তরালের বঙ্গবন্ধু শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে। পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ বর্তমান সরকারের সময়ে শিল্পায়ন, অর্থনীতি, বিদ্যুৎ সহ সব ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, জনগণের ঐক্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের ঐক্য, যে ঐক্য 71 আমাদেরকে এক করেছিল, সেই ঐক্যই গড়ে তুলবে
তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা, অসহিষ্ণুতা এবং সহিংসতার বিরুদ্ধে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা বাস্তবকে অস্বীকার করে কল্পিত কাহিনী ও পরিস্থিতি বানিয়ে দেশের সরল প্রাণ মানুষকে বিভ্রান্ত ও বিপদগামী করে দেশের শান্তি ও অগ্রগতির ধারাকে ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে একাত্তরের চেতনা উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, যা হবে মুজিব বর্ষের বড় অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। প্রস্তাব উত্থাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হলেও তা কখনোই সম্ভব হবে না। নীলাদ্রি শেখরের আরেকটি রিপোর্ট। 2020 সালে জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। বিশেষ অধিবেশনের মাধ্যমে শতবর্ষ উদযাপনে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জাতীয় সংসদের। প্রস্তাব উত্থাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতার দীর্ঘ সংগ্রামী জীবনের নানা দিক উল্লেখ করে বলেন, এদেশের মানুষকে পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার জন্যই বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন। রাজনীতি শুধু রাজনীতির স্বার্থে না, তিনি সমাজের সর্বস্তরের মানুষ, এদেশের কৃষক শ্রমিক, এদের সাধারণ মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলে গেছেন। এবং তার স্বাধীনতার যে মূল লক্ষ্যটা ছিল বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এবং তার বক্তব্যে সবসময় বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান, সেই জন্যই তিনি রাজনীতি করেন। কাজেই তার রাজনীতির আদর্শটাই ছিল বাঙালি জাতিকে ঘিরে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা যেমন এনে দিয়েছিলেন, তেমনি 3.5 বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন। ইতিহাস আসলে মুছে ফেলা যায় না, ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকে সেই নাম আর কেউ মুছতে পারবে না, ইতিহাসও মুছতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। জাতির পিতা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার যে আদর্শ, তিনি যে কথাগুলি বলে গেছেন, যার প্রতিটি কথা প্রতিটি লাইন আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ, আমাদের যে কত শেখার। কিন্তু যে আমি বললাম যে 10ই জানুয়ারি ওই কষ্ট করে এসে তিনি যখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন, সেই ঐক্যবদ্ধ তো থাকতে পারে নাই। তো যে মানুষ দেশের মানুষকে এত গভীরভাবে ভালোবাসে, সেই দেশের মানুষের হাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার যে বিশ্বাস এদেশের মানুষের উপরে ছিল, কিন্তু তিনি এই বিশ্বাসঘাতকদের স্বচক্ষে দেখে গেলেন, কিন্তু কারা পিছনে যে জানতে পারলেন না, এটাই দুর্ভাগ্য যে তার সেই বিশ্বাসটা বাঙালি জাতি রাখতে পারল না। পরে প্রধানমন্ত্রী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সিলেটে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় সাময়িক চাকরিচ্যুত এএসআই আকবর হোসেন ভূঁইয়াকে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিওচিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত 11 অক্টোবর সিলেট উসমানী হাসপাতালে মারা যাওয়া রায়হান আহমদকে পুলিশ হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগ এনেছিল তার পরিবার। পলাতক থাকা প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির উপপরিদর্শক আকবর হোসেনকে কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওই ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করতে দেখা গেছে সাময়িক বরখাস্ত হওয়া এই কর্মকর্তাকে। আমি বাগিয়ারসি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে 2 মাস পরে ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পরে ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। ঘটনায় জড়িতদের আইনের আশ্রয় আনার চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ। যথাযথ শাস্তির উদ্দেশ্যে
এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে। অন্য অভিযুক্তদেরও দ্রুত আটকের দাবি জানিয়েছেন নিহত রায়হানের মা। যারা এর সাথে জড়িত আছেন সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে ধরতে হবে। দোষীদের বিচারের দাবিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আকবর সহ যারা জড়িত আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে, তাদেরকে তাদের আইনের আওতায় এনে সবার ফাঁসি চাই আমরা। অতিবিলম্বে এই আকবরকে ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। রায়হানের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী। পরে তদন্তে নেমে হেফাজতের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতা পায় পুলিশের তদন্ত কমিটি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। করোনা প্রতিরোধে ফাইজার ও বায়ো এনটেকের ভ্যাকসিন 90% কার্যকর প্রমাণিত হয়েছে। ট্রায়ালের ফল বিশ্লেষণে দেখা গেছে ভ্যাকসিনের দুটি ডোজ নেয়া 43,000-এরও বেশি স্বেচ্ছাসেবীদের মধ্যে মাত্র 94 জন কোভিড-19 পজিটিভ হয়েছেন। খবরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী ভাব দেখা গেছে। উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ইলিয়াস কমলের রিপোর্টে। ফাইজার ও বায়ো এনটেকের ভ্যাকসিনে 90%-এরও বেশি মানুষ করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাবে। সম্প্রতি প্রকাশিত এক জার্নালে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। তৃতীয় ধাপের গবেষণার প্রাথমিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তারা। এ মাসের শেষ দিক থেকে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য FDA এর জরুরি অনুমোদন পেতে আবেদনের পরিকল্পনা করছে ভ্যাকসিন প্রস্তুতকারকরা। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা ও তুরস্কে 43,500 মানুষের উপর ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হয়। দ্বিতীয় ডোজ নেওয়ার 7 দিন পর 90% ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত হয়েছে। একে বিজ্ঞান ও মানবতার জন্য একটি বৃহৎ দিন বলে উল্লেখ করেছে ফাইজার ও বায়োএনটেক। ভ্যাকসিনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে মানুষকে সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভ্যাকসিনের সাফল্যের খবরে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুতই ভ্যাকসিন আসবে বলেও প্রত্যাশা করেন তিনি। ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন সাফল্যে বিশ্বের শেয়ার বাজারগুলোতে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। মার্কিন শেয়ার বাজার ডাও জোন্সে সূচক হঠাৎ করেই 1,000 পয়েন্ট বেড়ে যায়। ইউরোপের বেশ কিছু দেশের শেয়ার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বিস্তৃত পরিসরে করোনার ভ্যাকসিন দিতে টিকা কেন্দ্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে সবার আগে কাদের টিকা দেওয়া হবে তা নিশ্চিত না হলেও তা বড় পরিসরে দেওয়া হবে তা নিয়ে সন্দেহ নেই। ইলিয়াস কমল, চ্যানেল আই। করোনা ভাইরাসে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 25 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা 6,092, আক্রান্ত শনাক্তের তুলনায় মৃত্যুর হার 1.44%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,623 জন। এখন পর্যন্ত সুস্থ হওয়া মোট মানুষের সংখ্যা 3,39,768। সুস্থতার হার 80.53%। 8 মাসে দেশে মোট আক্রান্ত শনাক্ত 4,21,921 জন। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 14,005 জনের নমুনা সংগ্রহ করে আগের কয়েকটি সহ পরীক্ষা হয়েছে 14,042টি নমুনা। এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত 1,683 জন। 24 ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11.99%। করোনার দ্বিতীয় সংক্রমণ মোকাবেলায় দেশের হাসপাতালগুলোর জন্য ICU সরঞ্জাম, হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং শনাক্তকরণ কিট প্রস্তুত রেখেছে কেন্দ্রীয় ঔষধ ভান্ডার। তবে জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলছেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ছাড়া ICU সরঞ্জাম বা হাই ফ্লো নেজাল ক্যানোলা সরবরাহ করে লাভ হবে না। জেনতুল বাকিয়াকে কার রিপোর্ট। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় কোভিড রোগীর জন্য ICU এবং হাইফ্লো নেজাল ক্যানোলা ছিল খুবই কার্যকর। সময়ের সাথে করোনা চিকিৎসার অভিজ্ঞতার বাস্তবতায় কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটির পক্ষে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকেও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার তাগিদ ছিল। জেলা লেভেলে যদি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকে তাহলে ওরা ইচ্ছা করলেও ওখানে ICU সেট আপ করতে পারবে না। সুতরাং বেসিক কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই কোন কোন জেলা হাসপাতালে আছে। স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা মতো ক্রয় করে কিংবা বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে পর্যাপ্ত ICU সরঞ্জাম, হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং কোভিড শনাক্তকরণ কিট সংগ্রহে রাখার কথা জানিয়েছে সরকারের কেন্দ্রীয় ওষুধ ভান্ডার CMHD।
চলছে অ্যান্টিজেন কিট মজুদের প্রক্রিয়াও। কিছু জায়গায় আমরা যদি টেস্ট আরো বাড়াই, র‍্যাপিড টেস্ট কিটে যাই, যেটি এখন সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা যেন অ্যান্টিজেন টেস্ট কিনি, তার প্রক্রিয়াতে আমরা চলে গেছি। সেই প্রক্রিয়াতে সরকার যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন, সেই প্রক্রিয়াতে আমরা চলে গেছি। আমরা আশা করছি যে এই মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ সেটিও চলে আসবে। কোভিড-১৯ জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলছেন, করোনা চিকিৎসায় জরুরি সেবা উপকরণের পর্যাপ্ত মজুদ আসার খবর, তবে জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতাল সংশ্লিষ্টদের উচিত হবে সরঞ্জামাদি সংগ্রহ করে সেবার জন্য উপযোগী রাখা। তো প্রাথমিকভাবে সিএমএসডিতে আমরা মনে করি এখন জেলা পর্যায়ে দেওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ ভেন্টিলেটর আছে। আরেকটা জিনিস লাগে আপনার, মানে কোভিডের জন্য হাইফ্লানেজার ক্যানলা, সেটিও আমাদের আছে। এবং উন্নয়ন সহযোগী সংস্থা বা উন্নয়ন সহযোগীরা দেশগুলো আমাদেরকে আরও সহযোগিতা করবার প্রতিশ্রুতি দিয়েছেন বলে আমার জানা রয়েছে। আমার বিশ্বাস যে এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা দেখতে পাই না। সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে এইসব জিনিস সংগ্রহ করে জেলা লেভেলে আইসিইউ সেট আপ করতে হবে। এখন এটা জেলা লেভেলের কর্মকর্তাদের দায়িত্ব, তারা যদি এটা না করে তাহলে সেন্ট্রাল মেডিকেল স্টোরে ওগুলো থাকলে তো কোনো লাভ হচ্ছে না। অধ্যাপক নজরুল ইসলাম বলছেন, অক্টোবর মাসের শেষ দিকে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ প্রতিষ্ঠার যে উদ্যোগের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, সংশ্লিষ্টরা তা কতটা বাস্তবায়ন করেছেন সেটা পর্যবেক্ষণে রাখতে হবে, আর এই কাজটি করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকেই। জানাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জমি রেজিস্ট্রেশনের আট দিনের মধ্যে নামজারি সম্পন্ন হবে, এতে হয়রানি দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, জমি রেজিস্ট্রেশন ও নামজারি নিয়ে অনেক দুর্ভোগ পোহাত সাধারণ মানুষ, এখন থেকে মিউটেশনের জন্য আলাদা আবেদন করা লাগবে না। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয়ে আগে যে মামলা হতো, এই কার্যক্রম চালু করা হলে তা 50% কমে আসবে। এখন থেকে সাব রেজিস্ট্রার অফিস আর রেসিডেন্টের মধ্যে একটা যোগাযোগ করে দেওয়া হবে, একজন আরেকজনের ডাটা বেজে ঢুকতে পারবে। জি, তো ইন্টারঅপারেবিলিটি করে দেব। তো যখন কারোর কাছে জমি রেজিস্ট্রেশনের জন্য যাবে কেউ, তখন সাব রেজিস্ট্রার আগের মতো সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই রেসিডেন্টের অফিস থেকে ওইটা রেকর্ড অফ রাইটসের স্ট্যাটাসটা জানবে। আপনারা জানেন যে এটা অ্যাকচুয়ালি আজকের মিটিংয়ে যে একটা সিদ্ধান্ত হয়েছে, এটা একেবারে যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলা যেতে পারে, এবং এটা দেশের মানুষ, সর্বসাধারণ, ইনভেস্টর সবাইকে একটা বড় রকমের একটা রিলিফ দিবে, এবং এটা রিয়েলি একটা মানে একটা নতুন একটা অধ্যায় সৃষ্টি হবে, এবং আমাদের ধারণা এর জন্য মামলা মোকদ্দমাও অনেক কমে আসবে। এবারে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল বসু, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আই স্পোর্টসে। নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান, আর আজকের শুরুতেই থাকবে সেই খবর। 377 দিন পর মিরপুরের হোম ক্রিকেটে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লাল সবুজের সেরা এই ক্রিকেটার আসন্ন বঙ্গবন্ধু কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বিসিবি আয়োজিত ফিটনেস টেস্টে অংশ নিতে এসেছিলেন। 113 জন ক্রিকেটারের মধ্যে প্রথম দিন ফিটনেস টেস্টে অংশ নেন 80 জন। বুধবার ফিটনেস টেস্ট দেবেন সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আদিল আহমেদ শানের রিপোর্ট। 29 অক্টোবর 2019, মলিন মুখে সেই সাকিব আর 377 দিন পর আইসিসির সাসপেনশন কাটিয়ে ক্রিকেটে ফেরা হাস্যোজ্জ্বল সাকিব। বাংলাদেশের সেরা ক্রিকেটারকে মুক্ত হয়ে হোম অফ ক্রিকেটে দেখেই স্বস্তি আনন্দ দুটোই ভক্তদের মাঝে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে বিসিবি আয়োজিত 5 দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এক বছর মাঠের বাইরে থাকার পরও সাকিব কতটা ফিট সে পরীক্ষা বুধবার।
সাসপেনশনের পরে এটা এসছে খেলবে আশা করি। 12ই নভেম্বর বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এই আসরে আইকন ক্যাটাগরিতে থাকছে না কেউই। এখানে চারটা ক্যাটাগরি করা আছে, যে এ বি সি ডি। তো এখানে এ ক্যাটাগরিতে 5 জন আছে, বি ক্যাটাগরিতে আপনার 25 জনের মতো আছে। জাতীয় দল এবং এইচপির বাইরে তালিকা করা 113 ক্রিকেটারের মধ্যে প্রথম দিনে 4টি স্লটে পিপ টেস্টে অংশ নিয়ে উতরে গেছেন আশরাফুল, আরাফাত সানি সহ অন্যরা। কোভিড পরবর্তী ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট ট্রেনার নিক ট্রাভেসলি। লাস্ট নভেম্বর থেকে আমি আমার ফিটনেস নিয়ে সচেতন হয়েছি। আগেও সচেতন ছিলাম, কিন্তু এতটা যে ফিট হতে পারবো এটা আমার ব্রেনে ছিল না। মোস্ট অফ দ্য টাইম আসলে ফিটনেসটা কাজ করছে ফুটবলটা খেলে এবং রানিং করেই। যে আগে 9 দিত 10 দিত, আজকে সে অলমোস্ট এভরি ওয়ান মানে বিসিবির মানে দেয়া 11 পাস করেছে। চেষ্টা থাকবে যে যেখানেই থাকি যেভাবে খেলে যেন খুব ভালো একটা পারফর্ম করতে পারে। মঙ্গল ও বুধবারও চলবে ক্রিকেটারদের ফিটনেস টেস্টের কার্যক্রম। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সরকারি বাসভবনে ভার্চুয়াল ব্রিফিং এ তিনি বলেন, আগামীতে দুদেশের সরকারের সম্পর্ক আরো নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূল সহ অভিন্ন বিষয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। দলের পক্ষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশ্বাস, ডেমোক্রেট সরকার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে অবদান রাখবে। আমরা আশা করি রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূল সহ অভিন্ন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফা ডটস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব। মিয়ানমারে সাধারণ নির্বাচনে আবারও জয়ের আশা করছেন অং সান সু চি। রবিবার নির্বাচনের পর ভোট গণনায় প্রাথমিকভাবে পার্লামেন্টের নিম্নকক্ষে 15টি আসন পেয়েছে সুচির দল এনএলডি। মিয়ানমারের নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গণনায় কয়েকদিন সময় লেগে যেতে পারে। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে 425টি আসন থাকলেও ভোট হচ্ছে 315টিতে, বাকিগুলো সামরিক বাহিনীর জন্য বরাদ্দ। উচ্চকক্ষেও 217টির মধ্যে 161টি আসনে নির্বাচন হচ্ছে এবং বাকিগুলোতে সামরিক বাহিনী নিয়োগ দেবে। সব মিলিয়ে এনএলডির আবারও সরকার গঠনে 322টি আসনে জয় প্রয়োজন। দলটির এক মুখপাত্র জানিয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং জয়ের ব্যাপারে তারা আশাবাদী। মিয়ানমারের এই নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা ভাইরাসের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউস। করোনার সংক্রমণ বাড়তে থাকায় 17ই মার্চ থেকে অপেরা হাউসটি বন্ধ ছিল। মে মাস থেকে অনলাইনে আমাদের বাড়ি থেকে আপনার বাড়ি সিরিজের মাধ্যমে এই কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়েই চলছে সাপ্তাহিক কার্যক্রমের সরাসরি সঙ্গীতানুষ্ঠান সহ নৃত্যের বিভিন্ন আয়োজন। শুধু অস্ট্রেলিয়া নয়, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও ক্যানাডা সহ বিভিন্ন দেশের দর্শকরা তা উপভোগ করতে পারছেন। এবারে রয়েছে অর্থনীতি সংবাদ। করোনা ভাইরাসে সংক্রমণের দ্বিতীয় ধাক্কায়ও আক্রান্ত ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ফ্রান্স।
এই অবস্থায় দেশটির অর্থনীতিতে স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। আগামী বছরের জন্য তাদের অর্থনৈতিক পূর্বাভাস কমাতে বাধ্য হবে। ফরাসি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লেমেয়ার বলেছেন, আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে তিনি 2021 সালের জন্য প্রবৃদ্ধির হার কমিয়ে একটি পূর্বাভাস উপস্থাপন করবেন। সরকারের বর্তমান লক্ষ্যমাত্রা রয়েছে আগামী বছর জিডিপিতে 8% প্রবৃদ্ধি অর্জন। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একই পরিবারের শিশু সহ 9 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে পেয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং দুজনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে মহানগরীর কাট্টলি এলাকার মরিয়ম বিল্ডিং এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় নারী শিশু সহ 9 জন দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে মিজানুর রহমান ও বিবি সুলতানার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। দগ্ধ 6 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা ধান 17 চাষ করে আশার আলো দেখছেন কুড়িগ্রামের কৃষক। প্রদর্শনী প্লট দেখেই এ জাতের ধান আবাদে আগ্রহী হয়ে উঠছেন তারা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায় 23টি প্রদর্শনী প্লটে বিনা ধান 17 পরীক্ষামূলক চাষ হয়েছে। এ জাতের ধান খরা সহিষ্ণু ও 112 থেকে 118 দিনের মধ্যেই ঘরে তোলা যায়, ফলনও পাওয়া যায় অনেক বেশি। অল্প দিনের মধ্যে হয়, তা এই যে খেরোর দাম আছে, 3টে আবাদ তোলা যায়, এই জন্য আমি এই ধানটা আবাদ করছি। বাজারে যদি বীজ পাই অবশ্যই আমরাও করবো। বিনা উদ্ভাবিত 17 জাতের ধান চাষ সম্প্রসারণে সহায়তা করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আগাম ফসল আবাদ করার ফলে কৃষক ভাইয়েরা পরবর্তীতে অতি সহজেই সরিষা এবং আলু এবং অন্যান্য ক্রপে ক্রপিং প্যাটার্নে 2 ফসল যেখানে সেখানে 3 ফসল করতে সক্ষম হবেন। বাংলাদেশ সরকার ও ইউএস এইডের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য 3 কর্মসূচি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরকম একটি জাত এই এলাকায় পরিবর্তিত হলে এই এলাকার মানুষের উৎপাদন এবং আয় বৃদ্ধি পাবে, এবং এই আগাম হওয়ার কারণে এই এলাকায় যে পশু খাদ্যের ঘাটতি আছে, এই পশু খাদ্যের ঘাটতির একটা সমাধান হবে। আগাম জাতের জাতগুলোকে যদি আমরা ক্রপিং প্যাটার্নের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কৃষির শস্যের যে নিবিড়তা এটা অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের কৃষির যে উন্নয়ন এটা আরো দ্রুত বাড়বে। স্বল্পমেয়াদী বিনা 17 জাতের ধান চাষ করে কৃষক 2 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তর করতে পারবেন। হেক্টর প্রতি ধানের গড় ফলন পাওয়া যায় 8 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলজ ফুলের রানী পদ্ম ফুলের সমারোহ খুলনার 13খাদার ভূতিয়ার বিলে। বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে পদ্ম রাজ্য। মনোরম এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। বিশাল জলরাশির বুকে ফুটে আছে রাশি রাশি গোলাপি পদ্ম। এই দৃশ্য খুলনার 13খাদা উপজেলার ভূতিয়ার বিলের। প্রায় 3,500 হেক্টর জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ। এর মধ্যে প্রায় 50 হেক্টর জায়গা জুড়ে ফুটেছে পদ্ম ফুল। এছাড়া শাপলা ও বিভিন্ন জলজ উদ্ভিদে ভরপুর বিলটি। নৌকায় করে ঘুরে ঘুরে পদ্ম ফুলের স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। দেখতে খুব সুন্দর, ফুল আছে, ফল আছে, ঠিক আছে, খেতে খুব মজা লাগে। বিলে 2 থেকে 3 ঘন্টায় নৌকায় বেড়াতে 400 থেকে 500 টাকার মতো ভাড়া নিচ্ছেন তারা। 1,000, 1,200, 500, 700
কোনোদিন 2000 হয় লোকা ভাড়া নিয়ে আমরা 400 500 আমার আছে 600 টাকাও দিয়ে যায় অনেক জায়গাতে পদ্ম ফুল দেখতে আসেনি বহুত লোক আসে প্রতিদিন এখানে একটা যাত্রী সানিটারি হলে ভালো হতো একটা বাথরুম হলে খুব সুবিধা হতো পদ্মবিলটিকে মৌসুমী পর্যটন কেন্দ্র করার উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন আমাদের এখানে যাত্রী গণসাউনি নাই বা কোনো শৌচাগার নাই বা তাদের পর্যটকদেরকে লাইট রিফ্রেশমেন্ট করার জন্য সে অঞ্চলে বেসিক যে সুযোগ সুবিধাগুলি সেখানে নাই বললে চলে ইতিমধ্যে আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে আমি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি তবে কিছু দর্শনার্থী অযথা পদ্ম ফুল ছিঁড়ে বিলের সৌন্দর্য নষ্ট করছে ড্যানিয়েল সুজিত বোস চ্যানেল আই খুলনা এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4928 পয়েন্টে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এদিন হাত বদল হয়েছে 355টি কোম্পানির 881 কোটি 32 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা আগের কার্যদিবসের চেয়ে 94 কোটি 67 লাখ টাকা বেশি এর মধ্যে দাম বেড়েছে 129টির কমেছে 139টির এবং অপরিবর্তিত রয়েছে 87টি কোম্পানির শেয়ারের দাম আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডট ইউস বিরতির পর জানিয়ে ফিরবো